আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমরা মতিঝর্ণা ঘুরতে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচু পাহাড়ের উপরে উঠেছি, যেখান থেকে অনেক গাছপালা আছে, অনেক জঙ্গল আছে, এবং নিচের দিকে যদি দেখেন তাহলে অনেক প্রচুর গভীর নিচে। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম, আমাদের সাথে অনেক স্যার আছেন, স্যারেরা আছেন, তাদের সাথে আমরা গিয়েছিলাম মূলত। তো অনেক সুন্দর একটা জায়গা, যদি আপনারা আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে স্যারেরা যাচ্ছেন, আর আপনারা দেখতে পাচ্ছেন কত নিচে বাড়িঘর সব দেখা যাচ্ছে। তো আপনারা দেখুন পুরো ভিডিওটি, ভালো লাগবে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে সাহেবগঞ্জ মহারাজপুর জায়গাটি। তো আপনারা এলে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। বিশেষ করে এখানে একটা ঝর্ণা আছে, তো এখন আমরা পাহাড়ের ওপরে আছি সেই কারণে ঝর্ণাটা দেখাতে পারলাম না, দুঃখিত। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ঝর্ণা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, কত সুন্দর দৃশ্যটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে ওপর থেকে আপনার বাড়িগুলা একদম পিঁপড়ার মতন লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক উঁচুতে আছে। তো ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিবেন, এবং আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই জায়গাটি ঘোরার জন্য, বেস্ট হবে এই জায়গাটি ঘোরার জন্য, অনেক সুন্দর একটি দৃশ্য। দেখতে পাচ্ছেন আমাদের স্যারেরা অনেক কিছু বলছেন, অনেক কিছু গবেষণা করছেন, জানাচ্ছেন আমাদেরকে। তো এই ছিল মূলত ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।